হ্যালো হ্যালো, ওয়েলকাম ভিউয়ার সবাইকে। এখন আমি এই টিউটোরিয়ালটিতে দেখাবো এমন একটি সফটওয়্যার, মাত্র 1 MB-র একটা সফটওয়্যার, যে সফটওয়্যারে একটা সফটওয়্যারে 3টা সোশ্যাল মিডিয়া চালাতে পারবেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। আমাদের ফেসবুক চালানোর জন্য একটা ফেসবুকে সফটওয়্যার নিতে হয়, টুইটার চালানোর জন্য টুইটারে একটা সফটওয়্যার নিতে হয়, ইনস্টাগ্রাম চালানোর জন্য ইনস্টাগ্রাম একটা সফটওয়্যার নিতে হয়। এতগুলো সফটওয়্যার রাখতে রাখতে আমাদের মোবাইল হ্যাং হয়ে যায়। তাই আজকে এমন একটি সফটওয়্যার দেখাবো, একটি সফটওয়্যারের মাধ্যমে আমরা 3টি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবো। আসুন সেটা দেখি নিই। প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনার থেকে টাইপ করতে হবে, অপেক্ষা করুন। সরি, আমি ডাটা অন করি নাই, ডাটাটা অন করি, একটু অপেক্ষা করুন, ডাটা ওকে হোক। হ্যাঁ, আসছে ডাটা। তারপরে আপনার থেকে এটা নেওয়ার জন্য করতে হবে FLY, ফ্লাই শু লিখে টাইপ করবেন। টাইপ করলে ফ্লাই শুটা ইনস্টল করবেন, মাত্র 1 MB। 1 MB থেকে একটু বেশি, দেখে নিই কত MB টোটাল। এই দেখে নিন, এটা হচ্ছে যে কই 1.6 ভার্সনের, মানে 1 MB আর কি, 1 MB 60 MB, 1.60 MB হবে আর কি। হ্যাঁ, তো আমি ডাউনলোড করছি, এই জন্য আমার আছে। তো এই এখন ওপেন করে নিই, দেখেন ওপেন করার পরে এরকম আসবে। দেখেন দেখেন, এখানে আপনার ইমেল আইডি বা ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে ফেসবুক লগ ইন করতে পারবেন, খুব ভালো মানে ফেসবুক ইউজ করতে হবে। তাহলে এভাবে, তারপরে এটাতে ক্লিক করেন, ইনস্টাগ্রাম চলে আসবে। আপনার ইনস্টাগ্রামে ইমেল আইডি, ইউজার নেম অথবা মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তারপর এটাতে টুইটারও লগ ইন করতে পারবেন। খুব সুন্দর একটা সফটওয়্যার, এটা ডাউনলোড করে নিন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকে জানিয়ে দিন। মাত্র 1 MB, 1.5 MB হবে আর কি। এই 1 MB সফটওয়্যারটি ডাউনলোড করে সুন্দর করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইউজ করে নিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন। নতুন নতুন আপডেট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।